বর্তমান উখল মাখল পরিবেশে বিরাজমান করে আছে কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণ, যেহেতু আর মাজত মাত্র কেটামান দিন বাকি আছে আর এই কেটামান দিনের পিছতে আরম্ভ হব কামাখ্যাত অম্বুবাসী মেলা। হয় আপনাদের ঠিকই ধরেছে, অহা 22 জুনের যেহেতু আরম্ভ হব অম্বুবাসী মেলা আর তাক লৈ সরকারেও কিছু গাইডলাইন দি দিছে। যেহেতু যা বছরকে এই বছর ভক্তর বেশিকে অহার সম্ভাবনা আছে প্রায় 20-30 লাখ এখানে ধরে লৈছে আর ইয়ার উপরে ভিত্তি করে সরকারে কিছু গাইডলাইন দিছে। আর গাইডলাইন্স কি আর কেন ধরনের গাইডলাইন্স এই সকলবর মূর ভিডিওর জড়িয়ে আপনাদের জানিব পারিব, গতি ভিডিওটি স্কিপ নকরাকে হেকালে চাই থাকিব। সরকারে বান্ধি দিয়া প্রথমটো গাইডলাইন্স অনুসরি 22 জুনের 25 জুনের বন্ধ থাকিব মন্দিরের মূল দ্বার। নিবৃত্তির পিছত অর্থাৎ 26 জুন তারিখে মন্দিরের মূল দ্বার পুনের খোলা হব। 26 আর 27 তারিখের কারণে একটা স্পেশিয়াল রুল রেগুলেশন বাঁধি দিছে, সেইটো হৈছে 26 আর 27 তারিখে কোনো VIP পাস না থাকিব আর সকলোরে জেনেরেলত গৈ মন্দির দর্শন করিব লাগিব। অম্বুবাসী মেলা চলি থকা সময়ত কামাখ্যার মূল গেটেদি উপরলৈ মানে মন্দিরলৈ অহা যে রাস্তা, সেই রাস্তাত গাড়ি চলাচল বন্ধ থাকিব। কিন্তু মালিগাঁও আর পাণ্ডুর ফালেরপরা যে মন্দিরলৈ অহা রাস্তা, সেই রাস্তাত গাড়ি চলাচল দিয়া হয়েছে, যদিও তাত কিছু নিয়ম আছে। সেয়া হয়েছে যে যাক মানুষের অসুস্থ, যাকে খোজকাড়ি নয় বা শারীরিকভাবে সক্ষম তেনেকা ব্যক্তিক সেই রাস্তা গাড়ির হইতে একটা নির্দিষ্ট জায়গালেকে আসবলে পারমিশন দিয়া আছে। কামাখ্যার মুখ্য যেটা রাস্তা, সেই রাস্তায় কোনো ধরনের যান বাহন উঠিব নোৱাৰিব, ইউটিলিটি ভেহিকলক বাদ দি কোনো ধরনের যান বাহন উঠিব নোৱাৰিব। যিসকল মানুষে শারীরিকভাবে অসুবিধা বা অন্যান্য কারণত গাড়ি নহলে আহিব নোৱাৰে, তেওঁলোকৰ কারণে আমি পাণ্ডুর রাস্তাটোত এটা শাটল ভেহিকলৰ ব্যবস্থা রাখিম, যেটো ASTCৰ শাটল ভেহিকল চলাব কেবল পাণ্ডু রাস্তায়। মেইন রাস্তাটো নহব, পাণ্ডু রাস্তায় বংশীবাগানলৈকে শাটল ভেহিকলত আহিব পারে, তারপরে এইখানে খোজকাড়ি আহিব লাগিব। এটা এইটো এটা ব্যবস্থা আমি রাখিছো যে আর তার লগে মন্দিরলৈ অহা যোৱাৰ ক্ষেত্রতো কিছু সময়সূচী বান্ধি দিয়া হয়েছে। সেইটো হয়েছে যে কামাখ্যার মূল গেটেদি নীলাচল পাহাড়লে যিখিনি আরোহণ করিব তার সময়সীমা হয়েছে পুৱা 5 বজাৰ পৰা গধূলি 8 বজালৈকে। অর্থাৎ যিসকলে কামাখ্যা মেইন গেটেদি মন্দিরের ভিতরলৈ আহিব তেওঁলোকর সময়সীমা হয়েছে যে পুৱা 5 বজাৰ পৰা গধূলি 8 বজালৈ, আর মালিগাঁও সাইডের পৰা যিখিনি আহিব সেইখিনির সময়সীমা হয়েছে যে পুৱা 5 বজাৰ পৰা গধূলি 9 বজালৈকে সেইখিনি খোলা থাকিব। অর্থাৎ ইয়াত অকল এন্ট্রির সময়সীমা দিয়া হয়েছে। কামাখ্যার ফুটহিলর পৰা যেটো রাস্তা মুখ্য পথ, সেই পথটো 8 বজাৰ লগে লগে আমি উঠাটো আমি বন্ধ করে দিম 8 বজালৈকে, আর কামাখ্যার যেটো পাণ্ডু ফালের পৰা যেটো রাস্তা হব সেইটো 9 বজালৈ উঠিব পাৰিব। এটা রাস্তা আমি 8 বজাত বন্ধ করি আর কামাখ্যার পাণ্ডু ফালের রাস্তাটা আমি 9 বজাত বন্ধ করি। গতি 9 বজার পিছত আর মানুষ উপরলে উঠিব নালাগিব, যাবার আমি 9 বজালৈকে রাখিছিল, কিন্তু কামাখ্যার ফুড হিলর মানে আমার যেটা মেইন রাস্তা সেটা এবার 8 বজালৈকে রাখিছো, আর পিছফালের পাণ্ডুর রাস্তাটা 9 বজালে। কামাখ্যার মুখ্য যেটা রাস্তা সেই অম্বুবাসী মেলাত যেহেতু লাখ লাখ ভক্তর আগমন হয় আর ভক্তর আগমনের এই সময়ত যাতে কোনো বাধা বিঘিনির সম্মুখীন তেওঁলোকে নহয় তার প্রতি লক্ষ্য রাখি দুটাকৈ কেম্প লগাইছে, এটা পাণ্ডু পোর্টত আর এটা কামাখ্যা জংশনের ঠিক অপোজিট সাইডে। 20-25 লাখ-30 লাখ মানুষ আহিব, এইখানে মানুষ কেনেকে আমি সুন্দরভাবে করব পারো দর্শন করা, মন্দিরত আহিল কোনো অসুবিধা নোহোৱাকে ব্যবস্থাটো করবে তার ব্যবস্থা করেছো। এইবার ডাঙর ডাঙর দুটা ক্যাম্প হব, এটা হল পাণ্ডু পোর্টত একটা ডাঙর ক্যাম্প করা হব, যত আমি বাইরের পর ভক্ত সকল থাকবে। আর কামাখ্যার স্টেশনের উলুটা ফালে মানে এইটো ফালে নয়, মালিগাঁওর ফালে নয়, তার উলুটা ফালে যখন ফিল্ড আছে তাত আমি এটা ক্যাম্প করিম। গতি দুটাই ক্যাম্প হব, সেই দুটা ক্যাম্পতে মানুষখিনি থাকিব, তাত সকল ধরনের ব্যবস্থা থাকিব। অম্বুবাসী মেলার ইনগ্রেশন করিব 22 জুনের গধূলি পাণ্ডু পোর্টত। চাফ চিকুণতার প্রতি লক্ষ্য রাখি রাস্তাত কোনোয়ে দোকান লগাব নোৱাৰে, মানে যতে ততে রাস্তাত দোকান লগাব নোৱাৰিব আর খোৱা বস্তু যোগান ধরব নোৱাৰিব। কিন্তু কিছু জায়গা নির্দিষ্ট জায়গা লৈ যদি DC-ৰ পৰা পারমিশন লয় তেনেহলে তেওঁলোকে দোকান চোকান তেনেকুৱা জায়গাত দিব পাৰিব। আর যিসকল দর্শনার্থী খোজকাড়ি আহিব তেওঁলোকৰ কারণে ঠায়ে ঠায়ে পানির ব্যবস্থা থাকিব, হেলথ ক্যাম্প থাকিব আর এনেকুৱা বস্তুবিলাকৰ তেওঁলোকে ফালৰ পৰা যোগান ধৰিব।
এতিয়া আহো মূল কথালৈ। অম্বুবাচীৰ প্ৰবৃত্তি আৰু নিবৃত্তিৰ সময়সীমা কেতিয়া? প্ৰবৃত্তি হৈছে 22 জুন তাৰিখে ৰাতিপুৱা 8:45 বজাৰ পৰা আৰু নিবৃত্তিৰ সময়সীমা হৈছে 25 জুন গধূলি 9:08। আজিৰ ভিডিঅ'টো ইমানেই আছিলে। যদি ভাল পালে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব আৰু এনেকুৱা ধৰণৰ ইণ্টাৰেষ্টিং ভিডিঅ' চাই থাকিবৰ কাৰণে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। তেনে পুনৰ লগ পাম নতুন এটা ভিডিঅ'ৰ সৈতে। তাৰ তাকলৈ বাই বাই।